এদিকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নেহালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আমিনুর রহমান রাসেল ও জুবায়ের হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সুমন আলী শুনানি শেষে আদেশ দেন। গত 29 সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আজহার আলী ওই দুই আসামির তিন দিনের রিমান্ড চাইলে আদালত আজ দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এছাড়া মামলার প্রধান আসামি নেহালউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক লুৎফর রহমানের তিন দিনের রিমান্ড শেষ হলে তাকে জেল হাজতে পাঠানো হয়। গত 20 সেপ্টেম্বর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 10 থেকে 12 জনের নামে মামলা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আদম মালিক চৌধুরী।